हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। वेलकम बैक टू माय चैनल तानहास कुकिंग। आज के आमी आपनादेर के तैरी करे देखाबो एक परफेक्ट रेस्टुरेंट स्टाइले वेजिटेबल एक फ्राइड राइस रेसिपी। तो चलुन भिडियोटी शुरू करा जा। आमी एखाने फ्राइड राइसेर जोन्नो निये निच्छी 3 कप परिमाणे सुगन्धि पलाएर चाल। आपनारा एखाने जे कोनो धरनेर पलाएर चाल व्यवहार करते पारेन। আমি চালটাকে ভালো করে ধুয়ে ছেঁকে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি ফ্রাইড রাইসের জন্য ভাত রান্না করতে। চুলায় একটি হাঁড়িতে বেশ কিছুটা পানি গরম করতে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, তেজপাতা, এলাচ। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল ও 1 টুকরো লেবুর রস। তেল আর লেবুর রস দেওয়ার কারণে ফ্রাইড রাইসে ভাতটা খুব সুন্দর ঝরঝরা হবে। আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। এর মধ্যে আমি যে পলার চালটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর চালটা দেওয়ার সাথে সাথেই একটু নেড়েচেড়ে দিবেন, কারণ গরম পানির মধ্যে পলার চালটা দিলে অনেক সময় দলা পেকে যায়। তো সাথে সাথে এইভাবে নেড়ে দিবেন। আর চেষ্টা করবেন একটু বেশি করে পরিমাণে পানি দিয়ে ভাতটা রান্না করার জন্য। এতে করে কিন্তু ভাতটা সুন্দর ঝরঝরা হবে। বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি। আর ভাতটাকে আমি 80% সিদ্ধ করব, পুরোপুরি 100% সিদ্ধ করব না। এটা কিন্তু গরম ভাপেই হয়ে আসবে। তো আমি একটু চেক করে নিচ্ছি, অলমোস্ট হয়ে এসেছে। ভাতটাকে আমি একটি ঝাঁঝরির মধ্যে সরাসরি ঢেলে নিয়েছি। এবার আমি একটি ট্রে ঢেলে ছড়িয়ে দিচ্ছি। এতে করে যে গরম ভাপটা এটা সরে যাবে আর ওভার কুক হবে না। এবং ফ্রাইড রাইসের রান্নার জন্য আমাদের কিন্তু ভাতটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। আপনারা গরম ভাত দিয়ে কখনো ফ্রাইড রাইস তৈরি করবেন না, তাহলে ফ্রাইড রাইস ঝরঝরা হবে না। ফ্রাইড রাইস ঠান্ডা করে 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে এরপর আমি ফ্রাইড রাইস তৈরি করব। আর এখন আমি 2টি ডিম ভেঙে নিচ্ছি। এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এবার এগুলো আমি একটু মিক্স করে নিচ্ছি। একটি প্যানে একটু তেল দিয়ে ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমটা একটু শক্ত হওয়ার পর একটু স্ক্র্যাম্বল করে নিচ্ছি। এইভাবে স্ক্র্যাম্বল করে ডিমগুলোকে উঠিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। ফ্রাইড রাইস রান্নার জন্য এখানে আমি কিছু ভেজিটেবল নিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপ সবুজ ক্যাপসিকাম নিয়েছি, 1 কাপ বরবটি, 1 টেবিল চামচ কাঁচা মরিচ, কিছু রসুন কুচি, 1 কাপ পেঁয়াজ, 1 কাপ গাজর। আপনারা চাইলে সবজির পরিমাণ বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। এখন আমি রান্নায় চলে আসলাম। চুলায় একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে বাটার বা তেল দিয়েও তৈরি করতে পারেন। এবার এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমি ভেজিটেবলগুলো অ্যাড করব। আমি যেসব ভেজিটেবল নিয়েছি তার মধ্যে বরবটিটাই আমার কাছে মনে হয়েছে সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে, জন্য বরবটিটাই সবার আগে দিয়ে দিলাম। আপনারা যে ভেজিটেবল নেবেন এর মধ্যে যেটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে ফার্স্টে ওটাই দিবেন। ওটা একটু ভেজে নেওয়ার পর অন্যান্য সবজিগুলো অ্যাড করব। এর মধ্যে আমি গাজর দিয়ে দিলাম। গাজরগুলো একটু নেড়েচেড়ে নেব। দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি। এবার আমি একে একে করে সবগুলো সবজি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 কাপ ক্যাপসিকাম, 1 কাপ পেঁয়াজ। ভেজিটেবল নিজে পছন্দ মতনে নিতে পারেন, যেহেতু ঘরে করছি তাই একটু বেশি দিয়েই করছি, খেতে ভালো লাগে। আর এই ভেজিটেবলগুলোকে কিন্তু একদমই সিদ্ধ করা যাবে না, এগুলো একটু ক্রাঞ্চি থাকবে। তো এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। লবণটা একটু বুঝে দিবেন, কারণ আমরা রাইসের মধ্যে লবণ দিয়ে সিদ্ধ করেছি। শুধু ভেজিটেবলের জন্য যতটুকু লবণ প্রয়োজন ততটুকু দিবেন। এরপর আমি যে ডিমগুলো ভেজে রেখেছি ওইগুলো দিয়ে দিচ্ছি। আমি সবগুলো একসাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1টি ম্যাজিক মশলা।
ম্যাজিক মশলাটা ফ্রাইড রাইসে দিলে ফ্রাইড রাইসের টেস্টটা আরও বেড়ে যায়। ভেজিটেবলগুলো কিন্তু ওভারকুক করা যাবে না, তেলের মধ্যে একটু ভেজে নিলেই হবে। ভেজিটেবলগুলো একটু ক্রাঞ্চি থাকবে, এতে করে কালারটাও সুন্দর আসে, খেতেও ভালো লাগে। এবার আমি রাইসটা দিয়ে দিব। আমি যে রাইসটা রান্না করে রেখেছিলাম সেটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নর্মাল ফ্রিজে 2 ঘন্টা রেখে দিয়েছিলাম, এতে করে ফ্রাইড রাইসটা খুব সুন্দর ঝরঝরে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ সয়া সস। সয়া সস দিয়ে আমি এগুলো আবারও ভালো করে মিশিয়ে দিব। আপনারা চাইলে ফ্রাইড রাইসে ফিশ সসটাও অ্যাড করতে পারেন। আমি এখানে 1/2 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা যদি কেউ না দিতে চান না দিলেও হবে, তবে চিনি দিলে টেস্টটা ভালো আসে। আপনারা এখানে টেস্টিং সল্টও দিতে পারেন, হাই হিটে ভালোভাবে মিক্স করে নিবে। চাইনিজ রান্না কিন্তু হাই হিটে রান্না করতে হয়, হাই ফ্লেমে রান্না করে নিলেই কিন্তু ফ্রাইড রাইসটা রান্না হয়ে যাবে। এরই মাঝে কিন্তু ফ্রাইড রাইসটা রান্না হয়ে গিয়েছে, এবার আমি সার্ভ করে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।